এ স্পেস ওডিসি মুভি শুরু হয় আজ থেকে লক্ষ বছর আগে, যখন পৃথিবীতে মানব ছিল না। তখন পৃথিবীতে আমাদের পূর্বজরা থাকত, সেই সময় তাদের ব্রেন আজকের মতো উন্নত ছিল না। নিরামিষ খাওয়ার ফলে তাদের মধ্যে খাবারেরও সমস্যা, সাথেই মাংসহারী জানোয়ারদের থেকেও তাদের বিপদ, কেননা তারা এই গুফা মানবদের উপর যে কোনো সময় হামলা করে দিত। এখানে একটি ছোট জায়গায় জল ছিল, আর এই জলের সাহায্যে সেখানে সব গুফা মানবের জীবন কাটত, কিন্তু তবুও তাদের মধ্যে লড়াই হয় সেই জায়গা দখলের জন্য। এমনই এক চেষ্টায় দ্বিতীয় গুফা মানবের দল সেখানে আসে গেল ও আগে থেকে উপস্থিত সেই ট্রাইবকে সেখান থেকে বাগিয়ে দেয়। সেখান থেকে বের করে দেওয়ার পর সেই ট্রাইব সেখান থেকে চলে যায়। তারা এক নতুন জায়গার সন্ধানে চলতে থাকে। রাস্তায় তারা একটি জায়গায় রাত কাটায়। পরে সকাল যখন তারা উঠে, তখন তারা সেখানে একটি রহস্যময় মনোলিথ দেখে, যেটি যেন কোথাও থেকে হঠাৎ চলে এসেছে। এই মনোলিথের সাইজ রেক্টেঙ্গুলার, আর সেই গুফা মানবদের থেকে তিন গুণা বেশি লম্বা ও উঁচু। এটি প্রাকৃতিক কিছু ছিল না, কেননা প্রকৃতি 90 ডিগ্রিতে কোনো জিনিসের নির্মাণ করে না, মানে এটি কেউ কোথাও থেকে ইচ্ছা করে পাঠিয়েছিল। শুরু শুরুতে যখন গুফা মানব এই মনোলিথকে দেখলো, তখন তারা ভয় পেয়ে যায়। তারা সেটিকে নিজের হাতে স্পর্শ করে, তাদের মনের ভয় একটু কম হয়। এই সিনের শেষে আমরা দেখতে পাই যে সেই ট্রাইবের সবাই সেই মনোলিথকে এমনভাবে ধরে আছে, এমনভাবে বসে আছে যে যেন তারা সবাই মিলে সেই মনোলিথের পূজা করছে। কিছু সময় পর আমরা দেখি যে সেই সব গুফা মানব একটি কঙ্কালের কাছে, তাদের মধ্যে একজন হঠাৎ সেই মনোলিথের বিষয়ে চিন্তা করে। এর পরের কোণই হঠাৎ তার মাথায় আসে যে সেই কঙ্কালে থাকা হাড্ডির ব্যবহার তারা হাতিয়ার হিসাবে করতে পারে। এটি ছিল একটি আবিষ্কার, সম্পূর্ণ মানব সভ্যতার জন্য এক ইভোলিউশনারি পদক্ষেপ ছিল। এরপর তারা হাড্ডির ব্যবহার করে অন্য জানোয়ারদের মারতে শিখে। এখন তারা আর নিরামিষভোজী নয়, তারা অন্য জানোয়ারদের মেরে তাদের মাংস খেতে শুরু করেছে, যার ফলে তাদের মধ্যে খাবারের সমস্যাও শেষ হয়ে যায়। এই মনোলিথ যা কিছুই হোক না কেন, এর কাজ হলো ইভোলিউশনকে ট্রিগার করা। যখনই আমরা নতুন মনোলিথ এই মুভিতে দেখব, এরপরই মানবজাতি আরো অ্যাডভান্স হয়ে যাবে। কাহিনি আগে বাড়ে ও আমরা দেখি যে গুফা মানবের সেই ট্রাইব আবার তাদের পুরানো জায়গায় যায়, যেখান থেকে অন্য ট্রাইব তাদের বাগিয়ে দিয়েছিল। তাদের ট্রাইব এখন হাড্ডির ব্যবহার শিখে গেছে, তাই সেই ট্রাইবকে হাড্ডির ব্যবহার করে পরাজিত করে ও সেই স্থান দখল করে। এখন তাদের ট্রাইবের কাছে সবকিছু আছে। নিজের জিতের খুশি বানাতে সেখানে এক কেভম্যান তার হাতের হাড্ডির টুকরো আকাশের দিকে ছুড়ে মারে, আর সেই হাড্ডি যতক্ষণ পর্যন্ত নিচে আসবে, মুভি লক্ষ বছর আগে চলে যায়। সেই সময়ের গুফা মানব উন্নত হয়ে আজকের মানুষ বনে গেছে, তারা এখন উন্নতি লাভ করে ফেলেছে। সেই গুফা মানবদের হাতিয়া হাড্ডি ছিল, যার জায়গায় এখন স্পেসশিপ। এখন তারা পৃথিবী পর্যন্ত সীমিত নয়, এখন তারা তাদের স্পেস স্টেশনও বানিয়ে ফেলেছে, যেখান থেকে তারা তাদের স্পেস ক্রাফ্টের সাহায্যে চাঁদেও আসা যাওয়া করে। ডাক্তার ফ্লয়েডকে চাঁদে কোনো এক মিশনের জন্য যেতে হবে, তাই প্রথমে তিনি স্পেস স্টেশনে যান। এই সময় আমাদের দেখানো হয় যে মানুষেরা টেকনোলজিতে কত আগে বেড়ে গেছে। তারা ওয়েল কিউবড গ্রিপ শুজ ও ভয়েস প্রিন্ট রিকগনাইজেশন এর মতো টেকনোলজি ব্যবহার শুরু করে দিয়েছে। তারা আর্টিফিশিয়াল গ্র্যাভিটিরও ব্যবহার শুরু করে দিয়েছে। এখানে দেখানোর চেষ্টা হয় যে এইসব মানুষদের দ্বারা নলেজকে ভয়েস ও ট্যাক্সের সাহায্যে আগে বাড়ানোর ফলেই সম্ভব হয়েছে। যেহেতু ডাক্তার ফ্লয়েডের চাঁদে যাওয়ার কিছু সময় বাকি, তাই তিনি স্পেস স্টেশনে রাশিয়ান সায়েন্টিস্টের সাথে সময় কাটাচ্ছেন। রাশিয়ান সায়েন্টিস্ট তাকে প্রশ্ন করে যে তারা খবর পেয়েছে যে আমেরিকার চাঁদের বেইসে এক ভয়ানক মহামারী ছড়িয়ে পড়েছে, তাই তারা ডাক্তার ফ্লয়েডের কাছ থেকে জানতে চায় যে এই খবরে কতটা সত্যতা আছে। কিন্তু ডাক্তার ফ্লয়েড চতুরতার সহিত এই বলে তাদের ইচ্ছা আরো বাড়িয়ে দেন যে এই বিষয়ে কথা বলার তার কোনো পারমিশন নেই। পরে আমরা জানতে পারি যে ন্যাশনাল কাউন্সিল অফ অ্যাস্ট্রোনটিক এই মিথ্যা প্রচার চালায় যাতে তারা আসল কথা গোপন রাখতে পারে। তাই ডাক্তার ফ্লয়েড যখন রাশিয়ান সায়েন্টিস্টদের সাথে কথা বলছিলেন, তখন ইচ্ছা করে তিনি এমন ভঙ্গি করলেন রাশিয়ান সায়েন্টিস্টদের আরো বিশ্বাস হয়ে যায় যে চাঁদে আমেরিকার বেসে সত্যি কোনো মহামারী ছড়িয়ে পড়েছে। কিন্তু আসলে এরকম কিছু ছিল না, যেহেতু মানুষ অনেক উন্নতি লাভ করে ফেলেছে, কিন্তু স্পেসে তারা এখনো নতুন। ঠিক সেইভাবে যেভাবে আজ থেকে লক্ষ বছর আগে আমাদের পূর্বজরা এই পৃথিবীতে ছিল, এই কথা দর্শাতে মুভিতে দেখানো হয় যে স্পেসে অ্যাস্ট্রোনটরা বেবি ফুড খাচ্ছে, সেখানে চলতেও তাদের কষ্ট হচ্ছে। মানে স্পেসের এই নতুন এনভায়রনমেন্টকে ক্যাপচার করতে মানবদের আরো এক ইভোলিউশনারি স্টেপের দরকার। মনোলিথ টু ডক্টর ফ্লয়েড এক স্পেস ক্রাফ্টের সাহায্যে চাঁদে পৌঁছান। চাঁদের আমেরিকার বেসে তিনি তার লোকদের সামনে ভাষণ দেন, যার মধ্যে তিনি বলেন যে চাঁদে একটি রহস্যময় স্ট্রাকচার পাওয়া গেছে, যেটি
বিলকুল প্রাকৃতিক নয়। এই আবিষ্কারকে বাকি দেশ থেকে গোপনে রাখতে মহামারীর মিথ্যা খবর ছড়ানো হয়। সেখানে উপস্থিত অন্য লোকদের নির্দেশ দেন যে এই কথা যেন কোনোভাবে বাহিরে বেরোতে না পারে। এই রহস্যময় স্ট্রাকচারকে তিনি TMA-1, যার ফুল ফর্ম ছিল টাইকো ম্যাগনেটিক অ্যানোমালি, তাদের মতে এই স্ট্রাকচারকে আজ থেকে 4 মিলিয়ন বছর আগে চাঁদে রাখা হয়েছিল বিশেষ কোনো উদ্দেশ্যের জন্য। তিনি এই কথা ভালোভাবে জানতেন যে এটি কোনো প্রাকৃতিক স্ট্রাকচার নয়, কারণ প্রকৃতি কখনোই 90 ডিগ্রিতে কোনো আকৃতি বানায় না। কিন্তু তিনি এই কথা জানতেন না যে এই আকৃতি আসলে কি ও চাঁদে এটিকে 4 মিলিয়ন বছর আগে কে রেখেছে। ডক্টর ফ্লাইট তার কিছু অ্যাস্ট্রোনটদের সাথে সেই রহস্যময়ী আকৃতি মানে TMA-1 এর বিশ্লেষণ করতে যান। ও আমরা দেখতে পাই যে আকৃতিটি বিলকুল সেই ধরনের ছিল যেভাবে লক্ষ বছর আগে পৃথিবীতে সেই গুফা মানবদের মধ্যে কোথাও থেকে এসে গিয়েছিল। তাদের সেই গ্রুপ মনোলিথকে ছুঁয়ে দেখে ও এরপর তারা সেটিকে ঘেরাও করে একটি ফটো তুলে, কিন্তু এর আগে তারা ফটো তুলবে সেখানে সূর্যের আলো সেই মনোলিথের উপর পড়ে, যার ফলে সেখান থেকে একটি উচ্চ রেডিও তরঙ্গের সৃষ্টি হয় যেটি বৃহস্পতি গ্রহের দিকে যাওয়া শুরু করে, যার ফলে তাদের কিউরিওসিটি বেড়ে যায়। এই কথা জানার জন্য যে চাঁদে কে রেখেছে সেটিও 4 মিলিয়ন বছর আগে, তাই তারা সিদ্ধান্ত নেয় যে ভবিষ্যতে তারা সেই সিগন্যালের পিছনে যাচ্ছে। যদি আপনারা ধ্যান দেন তাহলে দেখবেন যে যখন প্রথম মনোলিথ সেই গুফা মানবরা পেয়েছিল তখন ইভোলিউশন হয়েছিল, ফলে গুফা মানব আগে গিয়ে মডার্ন মানুষ বনে। এখন দ্বিতীয় মনোলিথ যখন মানুষেরা পায় এটি আবার ইভোলিউশনকে ট্রিগার করে, যার ফলে ভবিষ্যতে মানুষেরা আগে থেকেও বেশি উন্নত বেশি অ্যাডভান্স বনে যাবে। জুপিটার মিশন চাঁদে মনোলিথের ডিসকভারির 18 মাস পর এখন আমরা ডিসকভারি ইয়ানে। এই বাহনটি জুপিটার মানে বৃহস্পতি গ্রহের দিকে যাচ্ছে সেই রেডিও তরঙ্গের পিছনে। এই বাহনে এই সময় কেবল বোম্যান ও পুল, তারা দুজনই অ্যাক্টিভ, বাকি সব মেম্বার রিসোর্স বাঁচানোর জন্য ডিপ স্লিপে। এই দুজনকে আসলে মিশনের বিষয়ে কিছু বলা হয়নি, মানে তারা বিলকুল জানে না যে তারা বৃহস্পতি গ্রহের দিকে সেই মনোলিথের সোর্সের বিষয়ে জানতে যাচ্ছে। তাদের বাহনে HAL-9000 নামের একটি সুপার কম্পিউটারও ছিল যেটি এত উন্নত এত অ্যাডভান্স যে মানুষের মতো চিন্তাও করতে পারে, তাদের থেকে অনেক ফাস্ট কাজও করতে পারে। সম্পূর্ণ স্পেসশিপের নিয়ন্ত্রণ তার হাতেই ছিল। পৃথিবী থেকে BBC ইন্টারভিউতে বোম্যান ও পুল বলে যে এই কথা ঠিক যে HAL-9000 এর কাছে মানুষদের মতো ভাবনাও আছে, কিন্তু তারা এই কথা বলতে পারে না যে এই ভাবনা আসল কি নকল। দ্বিতীয় মনোলিথ পাওয়ার পর মানুষেরা ইভোলিউশনের পরের স্টেপে প্রবেশ করে ফেলে, এই কথা প্রমাণ করে এই বিশাল বাহন যেটি বৃহস্পতির মতো ভয়ঙ্কর গ্রহের দিকে যাচ্ছিল। আপনারা হয়তো ভাবতে পারেন যে 18 মাস আগেও তো মানুষেরা চাঁদে যেত, এখন তারা বৃহস্পতির দিকে যাচ্ছে, এর মধ্যে ইভোলিউশন কোথা থেকে আসলো। আসলে চাঁদে যাওয়া ও বৃহস্পতিতে যাওয়া মধ্যে অনেক অন্তর, কেননা বৃহস্পতির গ্রহে যাওয়া বেশি কঠিন, সেখানে যেতে উন্নত টেকনোলজি দরকার। তাছাড়া এই বাহন আগের বাহন থেকে অনেক উন্নত, আর সেখানে মানুষের চলতেও কোনো অসুবিধা হয় না, আর না খাওয়া দাওয়া করতে। তৃতীয় জিনিস যেটি ইভোলিউশনকে প্রমাণ করে সেটি হলো HAL-9000, মানে এমন সুপার কম্পিউটার যেটি মানুষের মতো ভাবতেও পারে, যার নিজের পার্সোনালিটিও আছে, যার নিজের ফিলিংও ছিল। যেহেতু 18 মাস আগে আমরা এমন কোনো অ্যাডভান্স মেশিন দেখিনি, এর মানে এই যে দ্বিতীয় মনোলিথ পাওয়ার পর মানবজাতি ইভোলিউশনের পরের স্টেপে পৌঁছে গেছে। হিউম্যান ভার্সেস মেশিন, যেভাবে কাহিনী আগে বাড়ে আমরা দেখি যে বোম্যান ও পুল মানুষ, তাই তারা নিজের ইমোশন লুকাতে পারে, কিন্তু HAL-9000 এর জন্য ফিলিং মানে ভাবনা এক নতুন বস্তু, তাই সে তার ইমোশনকে লুকাতে পারে না। এই কথা তখন নোটিশে আসে যখন পৃথিবী থেকে পুলের মা বাবা তাকে বার্থডে উইশ করে, কিন্তু তার চেহারায় কোনো এক্সপ্রেশন আসে না। ঠিক সেইভাবে যখন HAL বোম্যানকে মিশনের বিষয়ে জিজ্ঞাসা করে তখন বোম্যান তার কথায় আসে না, কিন্তু যখনই আমরা HAL-9000 এর কথাবার্তা শুনি তখন বোঝা যায় যে এখন পর্যন্ত সে তার ইমোশনকে গোপন রাখতে শিখেনি। মিশন চলাকালীন স্পেসশিপের বাহিরের ইউনিটের ডাটা রিড করতে HAL-9000 এর ভুল হয়ে যায়, যার ফলে সে বলে দেয় যে সেই ইউনিটে ফল্ট এসে গেছে, আর আগামী 72 ঘন্টার মধ্যে সেটি পুরোভাবে কাজ করা বন্ধ করে দেবে, ফলে সম্পূর্ণ বাহন প্রভাবিত হবে। তারা দুইজন বোম্যান ও পুল সেখানে যায় ও তাকে টেস্ট করে, কিন্তু তারা পায় যে সেখানে কোনো অসুবিধা নেই। তাদের এই কথা কনফার্ম করে পৃথিবীতে থাকা মেশিন যেটি HAL-9000 এর নকল, যখন বোম্যান ও পুল বাহনে থাকা HAL-9000 কে বলে যে ভুল তোমার তরফ থেকে হয়েছে, তখন সে তাদের কথা মানতে চায় না, ও তখন সে বলে যে ভুল কেবল মানুষদেরই হয়, মেশিনের কোনো ভুল হয় না। যেভাবে সে কথা বলে তাতে বোম্যান ও পুলের তার উপর সন্দেহ হয়, ও তারা সিদ্ধান্ত নেয় যে HAL-9000 এর হায়ার ব্রেইন ফাংশনকে তারা বন্ধ করে দেবে, কিন্তু তারা জানে না যে HAL-9000 তাদের এই প্ল্যানের বিষয়ে জেনে গেছে। HAL এর হায়ার ব্রেইন ফাংশনকে বন্ধ করা HAL এর জন্য তার প্রাণ নেওয়ার সমান, তাই নিজেকে বাঁচানোর চেষ্টা HAL অনেক হত্যা করে। ফলে যখন পুল সেই ডিভাইসকে বদলাতে
বাহনের বাহিরে যায়, যেটিকে এইচএল আগে ফল্টি বলেছিল। তখন এইচএল পুলের অক্সিজেন টিউবকে আলাদা করে দেয়, যার ফলে তার মৃত্যু হয়। তার শরীর মহাকাশে ঘুরতে থাকে। তার সাথে বোমেন তার স্পেস হেমনেট নানি বাহন থেকে বেরিয়ে পড়ে। অন্যদিকে এইচএল বাকি ক্রু মেম্বারদের লাইফ সাপোর্ট সিস্টেম ও বন্ধ করে দেয়, ফলে গভীর ঘুমের মধ্যেই তাদের মৃত্যু হয়। অন্যদিকে বোমেন স্পেসে ঘুমন্ত তার সাথীর শরীর ধরে ফেলে, কিন্তু যখন সে বাহনের ভিতর আসার চেষ্টা করে তখন এইচএল যে যানকে নিয়ন্ত্রণ করছিল তাকে পারমিশন দেয় না। বোমেন এক প্ল্যান বানায়, সে তার মৃত সাথীর শরীর স্পেসে ফেলে দেয় ও বাহনের ইমার্জেন্সি এয়ারলক এর সাহায্যে ভিতরে ঢুকার চেষ্টা করে। কোনোভাবে সে ইমার্জেন্সি এয়ারলক খুলে বাহনের ভিতর ঢুকতে সফল হয়। তারপর বোমেন সেই বাহনের মেমোরি চেম্বারে যায় ও এইচএল এর হায়ার ব্রেইন ফাংশনকে বন্ধ করা আরম্ভ করে। এই সময় এইচএল তার কাছে প্রাণের ভিক্ষা চায়, কিন্তু বোমেনের উপর তার কোনো প্রভাব পড়ে না ও সে চিপকে ডিসকানেক্ট করতে থাকে। বোমেন যত চিপ ডিসকানেক্ট করতে যাচ্ছিল ততই এইচএল 9000 এর স্টেজও চেঞ্জ হচ্ছিল। যখন এইচএল এক শিশু বয়সে পৌঁছে যায় তখন বোমেন তাকে একটি নার্সারি কবিতা বলতে বলে। এইচএল 9000 এর শেষ মেমোরি চিপ ডিস্ট্রয় করার সময় বোমেন একটি প্রি রেকর্ডেড ডিস্ক পায়, যেটি থেকে সে তার মিশনের আসল উদ্দেশ্যের বিষয়ে জানতে পারে। মনোলিথ 3 বোমেনের বাহন তার গন্তব্যের দিকে বাড়ছে। যখন সেটি বৃহস্পতি গ্রহের ঠিক নিকট পৌঁছে তখন বোমেন স্পেসে নতুন মনোলিথ দেখে। এটি এই মুভিতে দেখানো তৃতীয় মনোলিথ। সে ইবিএ পোর্টের সাহায্যে তার বাহন থেকে বেরোয়। এরপর সে অটোমেটিকলি আকর্ষণের ফলে চলে যেতে লাগে এক স্টারগেট সিকোয়েন্সের মধ্যে। এটি একটি ওয়ার্ম হোলের মতো, যার সাহায্যে সে স্পেসে সময়ের বিশাল দূরত্বকে অনেক কম সময়ে পার করছিল। আমরা দেখি যে প্রথমে সে লাইটের ভর্টেক্সের কাছে, এরপর সে কিছু রহস্যময়ী কসমোলজিক্যাল ফেনোমিনাকে দেখে। এমন লাগে যে এই কসমোলজিক্যাল ফেনোমিনা জন্ম মৃত্যু ও পুনর্জন্মকে চিহ্নিত করছে, কেননা আমরা সেখানে থাকা গ্যাসের বাদলের স্পার্মকে মায়ের গর্ভে শিশুরূপে বদলাতে দেখি। এমনকি বোমেনের বাহনকেও এক স্পার্মের রূপে দেখানো হয়। এইসব দেখার পর বোমেন 7 ডায়মন্ড শেপ দেখে, যার মধ্যে দিয়ে সে আরো আগে যায়। এখন পর্যন্ত যতগুলো মনোলিথ দেখানো হয়েছে তাদের শেপ হয়তো রেক্টেঙ্গুলার ছিল, না হয় সার্কুলার। এখন এই নতুন ডায়মন্ড শেপের মানে এই ছিল যে বোমেন এভোলিউশনের পরের ধাপে এন্টার করতে যাচ্ছিল। বোমেন আগে বাড়তে থাকে, সে নেচারের ল্যান্ডস্কেপও পার করতে থাকে, যেগুলো দেখতে মোটামুটি পৃথিবীর ল্যান্ডস্কেপের মতোই, কিন্তু তাদের রং কিছু বদলানো। এখন তার এই যাত্রা শেষ হয়। বোমেন তার ইবিএ পোর্ট থেকে বের হয়। সে নিজেকে এখন রুমে দেখে, যে রুমের সাজগুজ এক নিও ক্লাসিক্যাল ফ্রেঞ্চ স্টাইলের মতো। এখন যে রুমে বোমেন, তার বাহির থেকে কিছু আওয়াজ আসছে, বোধহয় সেই আওয়াজ সেই উন্নত মানুষদের বা হায়ার ডাইমেনশন জীবের, যারা মানবকে শুরু থেকেই গাইড করার চেষ্টা করছে। আগে যা কিছু দেখানো হয় সেগুলোকে আপনারা অনেকভাবে বুঝতে পারে, কেননা এর মধ্যে বোমেনকে যুবক থেকে বৃদ্ধ হওয়া দেখানো হয়। কিছু লোকদের মতে বোমেন যে রুমে সেটি উন্নত সভ্যতার জন্য একটি ল্যাব, যার মধ্যে বোমেন এক হিউম্যান এক্সপেরিমেন্ট, এই কারণ যে তারা তাদের এক্সপেরিমেন্টের ফল দেখছে। কিছু লোকেরা মানে যে এই রুম আসলে হায়ার ডাইমেনশনাল জায়গা, যেখান থেকে বোমেন সময়ে আগে ও পিছনে সহজে দেখতে পারে। এই কারণেই বোমেন তার সামনেই তার অনেক রূপকে লাগাতার বৃদ্ধ হওয়া দেখে, যেহেতু ফিল্মে কিছু স্পষ্ট করা হয়নি। মনোলিথ 4 শেষে আমরা বুড়ো বোমেনকে বিছানায় দেখি, যার মৃত্যু নিকট। তখনই সে চতুর্থ তথা শেষ মনোলিথকে তার সামনে দেখে, সে সেটিকে ছোঁয়ার চেষ্টা করে। এখন পর্যন্ত তো আপনারা বুঝেই গেছেন যে যখনই কোনো নতুন মনোলিথ মানুষেরা পায় তখন তারা ইভোলিউশনের পরের স্টেপে বেড়ে যায়। এখানে মনোলিথের দেখার মানে ছিল যে বোমেন এখন ইভলভ হয়ে হায়ার ডাইমেনশনাল প্রাণী বনে যাবে, আর ঠিক এরকমই হয়। আমরা দেখি যে বোমেন এখন স্টার চাইল্ড বনে গেছে, যে পৃথিবীর দিকে এক নজর দেখছে। এই স্টার চাইল্ড নিশ্চয় মানবদের মধ্যে উত্তম জীব, মানে হায়ার ডাইমেনশনাল জীব, কিন্তু তার কি এবিলিটি আছে তা এই মুভিতে দেখানো হয়নি, কেননা এই মুভি এখানেই শেষ হয়ে যায়। হয়তো এখানে আপনাদের মনে কিছু প্রশ্ন উঠবে। প্রথম, সেই মনোলিথকে কে রেখেছিল ও তার কাজ কি ছিল? এই মুভিতে কোথাও বলা হয়নি যে এই মনোলিথকে কে রাখতো, তাই আমরা নিজের মতে বলতে পারি যে সেটি আমাদের থেকে অনেক উন্নত এলিয়েন সভ্যতা হতে পারে। এই মনোলিথগুলোকে এই জন্য রাখা হতো যাতে মানবদের এভোলিউশনকে ট্রিগার করা যায়, যাতে তারা আমাদের উন্নত করতে পারে ও আমাদের সাহায্য করতে পারে। আমরা দেখি যে যখনই এরকম মনোলিথ মানুষেরা পায় মানব প্রগতি অনেক ফাস্ট হয়ে যায়। যেভাবে প্রথম মনোলিথের পর জানোয়ারের মতো থাকা গুফা মানবের মধ্যে হঠাৎ বুদ্ধির বিকাশ হয় ও আগে গিয়ে তারা মানব বনে যায়। চাঁদে দ্বিতীয় মনোলিথ পাওয়ার আগে মানুষ নিজেকে স্পেসের এনভায়রনমেন্টে অ্যাডজাস্ট করতে পারেনি, কিন্তু যখনই
মানব সেই মনোলিথকে পায়। ঠিক এর 18 মাস পরেই মানব এত উন্নত হয়ে যায় যে মানব বৃহস্পতি গ্রহের মিশনে বেরিয়ে যায়। এমন সুপার কম্পিউটার বানায় যার মধ্যে মানুষের মতো চিন্তা করার ক্ষমতা থাকে। এমন বাহন বানিয়ে দিয়ে যার ফলে মহাকাশে যাত্রা সহজ হয়ে যায়। এরপর আমরা দেখি যে আবার নতুন মনোলিথ পাওয়ার পর বোম্যান ইভলিউশনের আরেক স্টেপে আগে চলে যায়।